ডিম থেকে ফুটফুটে বাচ্চা, তারপর মাত্র এক মাসের মাথায় বিক্রির উপযোগী মুরগি। তুলনামূলক কম সময় আর স্বল্প পুঁজিতে লাভের মুখ দেখা যায় বলে খুব দ্রুত বিকাশ ঘটে পোলট্রি শিল্পের, কিন্তু সেই শিল্পে এখন স্বস্তি নেই। এই যেমন রাজনৈতিক অস্থিরতায় গত কয়েক মাসে বাচ্চা আর মুরগির খাদ্যের অতিরিক্ত দাম বৃদ্ধিতে দিশেহারা খামারিরা, ফলে নানা সমস্যার মধ্যেও সচল খামার টিকিয়ে রাখাই এখন দায় হয়ে পড়েছে তাদের। মোটামুটি আমি কোনো রকমে চালাচ্ছি আর কি, কিন্তু অনেকে এখন ব্যবসা প্রায় আপনার 60% চলে গেছে, এখন 40% ব্যবসায় আছে। এই অবস্থা যদি সামনে আরও 6 মাস যদি চলে তাহলে আমরা বন্ধ করে চলে যাওয়ার ছাড়া কোনো উপায় নেই আর, মানে এই সেক্টরটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এত সব সংকট মোকাবেলা করে যে মুরগি উৎপাদিত হচ্ছে তারও ন্যায্য মূল্য পাচ্ছেন না খামারিরা। পথে ঘাটে নাশকতায় সরবরাহ ব্যাহত হয় বলে স্থানীয়ভাবে মুরগি বিক্রি করে দিতে হয় কম দামে। ঠিক মতো সাপ্লাই দিন না পারি, ঠিক মতো আমরা বিক্রি করি না পারি। 3-4 মাস যাবৎ আমার ব্যবসা ঠিক মতো হচ্ছে না, কারণ হরতাল, স্ট্রাইক, রাজনৈতিক কারণে আমরা সব মানে বেচা কেনা করতে পারি না। সংকট আছে মুরগির বাচ্চা ও খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানেও, কাঁচামাল আমদানি ব্যাহত হওয়ায় কোটি কোটি টাকার লোকসান গুনছেন তারাও। দাম কমতে কমতে বাচ্চার দাম 8-10 টাকা পর্যন্ত হয়ে গেছে বাচ্চার দাম, যেখানে একটা বাচ্চার উৎপাদন খরচ 40-42 টাকা হয়। তো এখন খাদ্য দাম যেহেতু অনেক বেড়ে গেছে, প্রোডাকশন কস্ট এখানে আরও বাড়বে প্লাস করলে, তাতে আমাদেরই লস হয়ে গেছে প্রায় আপনার কমপক্ষে 25-30 কোটি টাকা। বাচ্চা বা ফিড এর দাম নিয়ন্ত্রণে সরকারি তদারকির মাধ্যমে নতুনভাবে ঘুরে দাঁড়াতে চান ক্ষতিগ্রস্ত খামারিরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।